প্রতিদিন এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন বৈশাখ মাস চলছে, তীব্র তাপদাহ। যদি এই বছরের এই সময়টাতে যে পরিমাণ তীব্র তাপদাহ দেখা যাচ্ছে সেটা বাংলাদেশের অন্যান্য বছরের তুলনায় অত্যাধিক বেশি। যেমন কোনো কোনো জেলায় 40-এর উপরে, চুয়াডাঙ্গা বা রাজশাহী জেলায় 43-44 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত আমরা লক্ষ্য করছি এই গরমে। তো এই সময় মাছ চাষিদের করণীয় বা মৎস্যচাষীদের করণীয় সম্পর্কে মৎস্য অধিদপ্তর একটি প্রজ্ঞাপন দিয়েছেন, যেটার মাধ্যমে আমরা যারা মৎস্যচাষী বা খামারিরা রয়েছি তারা উপকৃত হতে পারবো। তো সেই পরামর্শগুলোকে আমি আপনাদের সামনে একটু ভিডিও আকারে তুলে ধরার জন্যই আজকে উপস্থিত হয়েছি। তো এই তীব্র তাপদাহ থেকে মাছকে বা মৎস্যচাষীরা তাদের মৎস্যগুলোকে রক্ষার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন তার মধ্যে এক নম্বর হচ্ছে জাল টানা বা হর্রা টানা। আপনি যদি আপনার পুকুরে বা খামারে নিয়মিত জাল টানেন বা হর্রা টানেন, এর মাধ্যমে আপনি আপনার পুকুরের বিষাক্ত গ্যাসগুলোকে বের করে দিলে মাছের পরিবেশটা একটু ভালো হয় বা একটু ভালো থাকবে। বিশেষ করে গরমের দিনে এমনি তাপমাত্রা বেশি, আর যদি গ্যাসটা অত্যধিক পরিমাত্রায় বেড়ে যায় তাহলে মাছের জন্য হুমকি স্বরূপ বা যে কোনো সময় অধিক গ্যাসের মাধ্যমে মাছ মারা যেতে পারে বা মরক হতে পারে। দুই নম্বর হচ্ছে 15 দিন অন্তর অন্তর চুন প্রয়োগ করা, সকালবেলায় চুন প্রয়োগ করা, প্রতি শতকে 100 থেকে 200 গ্রাম 15 দিন অন্তর অন্তর, যাতে অত্যধিক তাপদাহের ফলে পানির গুণাগুণটা নষ্ট না হয়, পানিটা যাতে ভালো থাকে এবং কোনো রোগ বালাই বা জীবাণুর আবির্ভাব না ঘটে। তিন নম্বর হচ্ছে লবণ প্রয়োগ করা, প্রতি 15 দিন অন্তর অন্তর বিকেলবেলায় 100 থেকে 200 গ্রাম লবণ প্রয়োগ করবেন। আমরা জানি যে লবণ হচ্ছে একটি উত্তম জীবাণুনাশক। চার নম্বর হচ্ছে ইউরিয়া এবং ইউরিয়া জাতীয় সার প্রয়োগ বন্ধ রাখা, কারণ তীব্র গরমের সময় ইউরিয়া জাতীয় সার প্রয়োগ করলে আপনি যেই উপকার পাওয়ার আশায় সারটি প্রয়োগ করছেন সেটার হিতে বিপরীত হতে পারে। পাঁচ নম্বর, দৈনিক খাদ্য প্রয়োগ অর্ধেকে নামিয়ে নিয়ে আসা বা আনুপাতিক হারে কমানো। এর কারণটা হচ্ছে সাধারণত মাছ 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো থাকে এবং বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করে, কিন্তু তাপমাত্রা যদি 30-এর উপরে চলে যায়, যেমন উত্তরাঞ্চল বা অন্যান্য জায়গায় 40 বা 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই পরিমাণ তাপমাত্রায় কিন্তু মাছ খাবে না বা মাছ খাওয়া দাওয়ার পরিমাণটা বা আনুপাতিক হারটা কমে যায়। যদি মাছের খাওয়া দাওয়ার পরিমাণটা বা হারটা আনুপাতিক হারটা কমে যায় তাহলে আপনি যে পরিমাণ খাবারটা দিচ্ছেন সেই খাবারটা কিন্তু খাওয়ার পরে যে খাবারটা থেকে যাচ্ছে সেটা কিন্তু পচন হওয়ার মাধ্যমে আপনার গ্যাসীয় পদার্থের সৃষ্টি করতে পারে, যার ফলে আমরা বলে থাকি যে খাবার প্রয়োগের মাত্রাটা আনুপাতিক হারে কমানো বা অর্ধেকে নামিয়ে নিয়ে আসা। এরপরে ছয় নম্বর পরামর্শ হচ্ছে মজুদ ঘনত্ব কমানো। আমি একটি অফিসের একটি কক্ষে রয়েছি, এই অফিসে একটি ফ্যান দেখতে পাচ্ছেন। তা আমরা এই অফিসে যদি এই রুমে 10 জন কর্মচারী বা কর্মকর্তা এখানে কাজ করি বা একটা মিটিং করি, একটা ফ্যানের মাধ্যমে এই সময়ে কিন্তু এটা অস্বস্তিকর হবে। কিন্তু যদি আমি এই অফিসে একটা কী বলে এসি লাগিয়ে দিই তাহলে কিন্তু 10 জন কেন 15 জনও আরামসে থাকতে পারবো। অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছি যে তীব্র গরমে বা তাপদাহে আপনি মাছের মজুদ ঘনত্ব যদি কমিয়ে দেন, যেমন 10 জনের জায়গায় আমি যদি এই অফিসে 4 জন বা 5 জন নিয়ে ফ্যানের নিচে বসি মোটামুটি স্বাভাবিকতায় থাকতে পারবো, বা 2 জন বা 3 জন বসলে আরও স্বাভাবিকভাবে থাকতে পারবো। এই জন্য আমরা বলি যে তীব্র গরমে মজুদ ঘনত্ব কিছুটা কমিয়ে নিয়ে আসা। এরপরে 7 নম্বর হচ্ছে পচনশীল দ্রব্য অপসারণ। অনেক সময় পুকুরে নানা ধরনের আগাছা বা গাছের পাতা পড়ে থাকে এবং সে পাতাগুলো পচে পচনশীল দ্রব্য বা গ্যাসীয় পদার্থের উপস্থিতি সৃষ্টি হতে পারে। এর জন্য পুকুরের পচনশীল দ্রব্য যদি থাকে তাহলে সেগুলো অপসারণ করলে পুকুরের পরিবেশটা ভালো থাকবে। এরপরের ধাপটা হচ্ছে পানির গভীরতা বৃদ্ধি করা। আমরা জানি যে এই সময় পানির গভীরতা এমনি কমে যায় খরার কারণে, তো এই কারণে আমরা বলবো যে নিরাপদ এবং বিশুদ্ধ পানির উৎস থেকে ঠান্ডা যদি পানি হয় তাহলে আপনি ঝর্ণাকারে পুকুরে যদি প্রয়োগ করতে পারেন তাহলে একটা দুইটা উপকার হবে। এক নম্বর, শীতল পানি উষ্ণ পানির সাথে মিশে পানির তাপমাত্রাটা একটা সাম্যাবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে সহায়ক হবে। দুই নম্বর হচ্ছে নতুন করে অক্সিজেন সমৃদ্ধ বা সংমিশ্রণের একটা সুযোগ থাকে। আর পানির লেভেলটা যদি বাড়াতে পারেন তাহলে আপনার মাছের জন্য পানির যে পরিমাণ দরকার সেটার লেভেলটা যদি বৃদ্ধি পায় তাহলে তার বিচরণ করতে একটু সুবিধা হয়। পুকুরে যদি কখনো অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তাহলে প্রতি শতাংশে 1 ফুট গভীরতার জন্য 1টি করে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে হবে, অর্থাৎ অক্সিজেন স্বল্পতার জন্য অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করা। এরপর 10 নম্বর হচ্ছে যদি সম্ভব হয় অ্যারিটর বা এরোশনের ব্যবস্থা করা। আগে বললাম যে এই ঘরে যেমন একটা এসি লাগালে
দশজনের জায়গায় 15 জন বা 20 জন আমরা বসে থাকতে পারবো। তেমনি একটা পুকুরে যদি 1 হেক্টর লাগানো যায় তাহলে সেখানে 100টা মাছের জায়গায় 150টি মাছ চাষ করা যাবে। তো আমরা এই তীব্র তাপদাহের ক্ষেত্রে যাতে সম্ভব হবে 1 হেক্টর আপনি শেষ রাতে চালাবেন এবং দুপুরের পরে চালাবেন। শেষ রাতে দেখা যাচ্ছে 2 ঘন্টা বা 1 ঘন্টা চালালেন এবং দুপুরের পরে 1 ঘন্টা বা 2 ঘন্টা চালালেন 1 হেক্টর, তাহলে মাছের অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে সুবিধা হবে, মাছের স্বাস্থ্য ভালো থাকবে। পুকুরের একটি স্থানে যেমন মনে করেন একটি পুকুর, এই স্থানে আপনি কিছু কচুরিপানা দিয়ে ছায়াযুক্ত স্থানের ব্যবস্থা করলেন এবং সেটা ঘিরে রাখতে হবে যাতে কচুরিপানাগুলো পুরো পুকুরে ছড়িয়ে না যায়। একটি পুকুরের একটা কোনায় যদি আপনি কচুরিপানা দিয়ে ছায়াযুক্ত স্থানের ব্যবস্থা করেন তাহলে আমরা যেমন এই তীব্র তাপদাহের সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কোনো গাছ দেখি তখন কিন্তু ওই রৌদ্র থেকে এসে ওই ছায়াযুক্ত গাছে একটু আশ্রয় নিয়ে আবার গন্তব্যে চলা শুরু করি। তো পুকুরে মাছের ক্ষেত্রে যদি আপনি একটা কোনায় এভাবে কচুরিপানার একটা স্তর তৈরি করেন তাহলে মাছ রৌদ্র থেকে এসে বা অধিক তাপযুক্ত বা গরমযুক্ত এলাকা থেকে এই ছায়াযুক্ত এলাকায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিল বা আশ্রয় লাভ করলো, এর মাধ্যমে মাছের স্বাস্থ্য সুস্থ থাকে। এরপরের অপশনটা হচ্ছে নিয়মিত পানি পরীক্ষা করতে হবে। এই পানির গুণাগুণ পরীক্ষা করবেন এবং পানির গুণাগুণ পরীক্ষা করে যদি কখনও জিনিসের প্রয়োজন হয়, অ্যামোনিয়া বৃদ্ধি পায় বা অক্সিজেন ঘাটতি হলো বা পানির পিএইচ বৃদ্ধি হলো না কম হলো, এগুলো জানলেন, জানলার পরে আপনি প্রয়োজন মতো ব্যবস্থা নিতে পারবেন। আর সর্বশেষ পরামর্শ হচ্ছে আপনি আপনার পুকুরের যে কোনো সমস্যায় নিকটস্থ মৎস্য অফিসে বা আপনার ইউনিয়নে যদি ফিয়াক সেন্টার থাকে, মৎস্য পরামর্শ কেন্দ্র যদি থাকে, বা যদি মৎস্য পরামর্শ কেন্দ্র না থাকে আপনি আপনার নিকটস্থ উপজেলায় বা জেলায় মৎস্য অফিসগুলোতে যোগাযোগ করবেন এবং মাছ চাষ সংক্রান্ত যাবতীয় পরামর্শ গ্রহণ করবেন। প্রতিটি অ্যাগ্রোফার্মের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলোর মাধ্যমে মাছ চাষ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন।